সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি, কারণ আজকে আমার ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট। তো দেখো আমি পৌঁছে গেছি, আর ঢুকতেই এখানে সিদ্ধিদাতা গণেশের মূর্তি দেখতে পেলাম। তো এটা হচ্ছে আমার সুন্দরী বান্ধবী, আর এখানে দাদার আশীর্বাদ চলছে। এখানে ছিল পকোড়া স্টল, আর পকোড়া দেখলেই আমি সামলাতে পারি না, তো স্টার্ট হয়ে গেছে আমার খাওয়া। And decided to continue the journey of life together. অনুশ্রীয়ার কৌশবদার রেস্টি হওয়ার পর আমি কেক খেয়ে সোজা চলে গেলাম ওপরে। এরপর খাওয়া আমি স্টার্ট করলাম ফিস ফ্রাই দিয়ে। নেক্সট আমি খেয়েছি ভাত, ডাল, আলুর চিপস, এরপর পোলাও, চিংড়ি মাছ, মাটন ছিল কিন্তু আমি খাই না, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর সব শেষে কোল্ড ড্রিঙ্কস। বেশ ভালোই মজা করলাম আজকে সারাদিনটা। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার অন্য ব্লগে। টাটা।